লাশ নম্বর 403 নিয়ে আপনার কি ভাবনা? আপনার ভাবনাগুলোকে আরো ক্লিয়ার করে দিতে আজকে আমি সোহানী শিপা আমাকে দেখতে পাচ্ছেন এবং আমি আপনাদেরকে জানাবো লাশ নম্বর 403 কি। লাশ নম্বর 403 হচ্ছে আমাদের দেশের আমাদের আশেপাশে ঘটে যাওয়া বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা যা একসাথে সমন্বয় করে আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র সব কিছু সংমিশ্রণ নিয়ে একটি উপন্যাস, যাকে আমরা থ্রিলার বলতে পারি। পাটক্ষেতে পাওয়া একটি লাশকে কেন্দ্র করে এই গল্পটি এগিয়ে যায়। পাটক্ষেতে পাওয়া সেই লাশটি স্বাভাবিক মৃত্যু নাকি অস্বাভাবিক মৃত্যু? পাটক্ষেতে পাওয়া লাশ স্বাভাবিকভাবে আপনিও ধরে নেবেন এটি একটি অস্বাভাবিক মৃত্যু, কিন্তু এটি তো স্বাভাবিকও হতে পারে। আসলে এটি স্বাভাবিক নাকি অস্বাভাবিক, সেই জটলাটাকে খুলতে মাঠে নিয়ে নেমেছেন এসপি কায়সার আহমেদ এবং তার টিম। এসপি কায়সার আহমেদ এবং তার টিম মিলে এই রহস্যের জট উন্মোচন করতে পারছে কি পারছে না তা জানতে হলে আপনাকে পড়তে হবে সোহানী শিপার লেখা লাশ নম্বর 403। এটি আমার দ্বিতীয় থ্রিলার, আশা করি বইটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আর রকমারিতে চাইলেই আপনারা একটি ডিসকাউন্টেড রেটে এটি অর্ডার করে ফেলতে পারেন। তাহলে আর দেরি কেন, আজই অর্ডার করে ফেলুন। অর্ডার করতে ভিজিট করুন rokomari.com।